ভিউয়ার্স, ফরিদপুর জেলায় শালতা থানায় আমরা এই বাড়িটি পেইন্ট করে কমপ্লিট করেছি আর এই ভিডিওটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনি যদি রং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এই বাড়িটি কীভাবে পেইন্ট করে কমপ্লিট করেছি সেই ভিডিওটাই উপস্থাপন করেছি। অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে বাহিরের অংশ এবং ভিতরের অংশ দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাড়িটা কেমন ছিল, বাড়িটার ডিজাইন এবং ড্রয়িংটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে বাড়ির চতুর্পাশটা আগে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাড়ির একটা অসাধারণ ডিজাইন রয়েছে বাড়ির সাইডের প্রত্যেকটা জানালার পাশেই। গায়েস, আমাদের কিন্তু ভিতরে কাজ শুরু করে দিয়েছি, পাথর দিয়ে ঘষে মসৃণ করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমরা সিলার ব্যবহার করব। সেই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের উপর চোখ রাখুন। আর অবশ্যই ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট দিয়ে বিভিন্ন প্রকারের ডিজাইন রয়েছে। আমরা এই ডিজাইনগুলো কালার করে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলব। দেখুন, আমরা কিন্তু ডিজাইনগুলোর মাঝে ভালোভাবে শিরিশ পেপার দিয়ে ঘষে নিচ্ছি আর ঘষার পরে প্রাইমার ব্যবহার করে রং ব্যবহার করব। সেই ভিডিওটা আমি অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আপনাদেরকে বাহিরের অংশে নিয়ে যাই, যেহেতু আজকের ভিডিও বাড়ির বাহিরে কিভাবে রং করতে হয় সে বিষয়ে। তো ভিউয়ার্স দেখুন, বাহিরে ভালোভাবে ঘষার পর আমরা সিলার ব্যবহার করে নিয়েছি। আমি ইতিপূর্বেই বাড়ির বাহিরে কিভাবে সিলার ব্যবহার করতে হয় সে ভিডিওটা উপস্থাপন করেছি। যারা দেখতে চান অবশ্যই এই চ্যানেলের হোম পেজ থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স দেখুন, আমরা ভালোভাবে 120 নম্বর শিরিশ কাগজ দিয়ে পুনরায় ঘষে নিচ্ছি বাড়ির চতুর্পাশের দেওয়ালে, যেন দাঁড়দার অনুভূতিটা দূর হয়ে যায়। ভিউয়ার্স দেখুন, ঘষা কমপ্লিট করার পর এবার আমরা পেইন্ট ব্যবহার করব। আল্টিমেট প্রোটেকশন নিয়েছি আমরা এখানে। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে ভালোভাবে আল্টিমেট প্রোটেকশন ড্রামটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরের এই লেখাটা হচ্ছে কালার কোড নাম্বার 7511। ভিউয়ার্স, আমরা এখানে পানি নিয়েছি আনুমানিক 2 থেকে 3 লিটার। এই পানির সাথে আমরা 18 লিটার পেইন্ট ব্যবহার করব। ভিউয়ার্স, ড্রামটা আমরা প্রথমে খুলে নিচ্ছি আর দেখে নিন, এই হচ্ছে কালার, বাড়ির বাহিরের জন্য একটি আকর্ষণীয় স্ট্যান্ডার্ড কালার। আপনি যদি আপনার বাড়িতে এই কালারটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কালার কোড নাম্বারটা কালার ব্যাংকে বলে আপনি এই পেইন্ট বানিয়ে আনতে পারেন। ভিউয়ার্স, আমরা ভালোভাবে পানির সাথে মিশ্রিত করে নিচ্ছি পেইন্টটাকে। গায়েস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের পেইন্ট বানানো কমপ্লিট। এবার আমরা বাড়ির বাহিরে পেইন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন, সারা বাংলাদেশেই আমাদের কাজ। ভিউয়ার্স, আপনি যদি আপনার বাড়ি আমাদের মাধ্যমে পেইন্ট করাতে ইচ্ছুক হন তাহলে এই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে বেশ কয়েকটা জেলায় আমাদের কাজ চলমান, সেই বাড়ির ভিডিওটি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স দেখুন, বাড়ির বাহিরে প্রথম কোড পেইন্ট করে কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় কোড পেইন্ট করে ব্রাশ দিয়ে বর্ডারগুলো ফিনিশিং দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই বাড়ির চতুর্পাশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাড়ির বাহিরে বিট এবং জানালার ফিলারগুলো বাকি রয়েছে, সেই ভিডিওটা আমি অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। গায়েস, এই বাড়ির ভিতরে হবে আকর্ষণীয় 3D ডিজাইন, সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে দিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার ফোনে আমার এই ভিডিওগুলো পেয়ে যান। ভিউয়ার্স, এই হচ্ছে বাড়ির পিছনের অংশ। এই হলো আমার আজকের ভিডিও, আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।